এমন একটা লোকেশনে কাজটা ছিল আর যে একটুর জন্য মনে হচ্ছিল সেখান থেকে ছুটতে বেরিয়ে যাই। ভীষণ একটা প্যানিক অ্যাটাক শুরু হয়েছিল যা এর আগে কোনোদিনও হয়নি, আর এই অবস্থা হওয়ার কারণটা ছিল কিছুটা এমন। এই যে কোনো কারণ ছাড়াই টাইম নষ্ট করছে, এরা এখন কি বলছে তোর কথারই তো ঠিক হচ্ছে না। কে বলছে 12:03 হবে, তারা বলছে 12:03, আর এরা বলছে যে 2:11। কি হবে এখন ঠিক হচ্ছে না। ঠিক এই কারণে আমার আর দূরের লোকেশনের ব্রাইড নিতে ইচ্ছেই করে না, ইচ্ছে থাকলেও আমার আর ইচ্ছে করে না। এবার আমি তোমাদেরকে বলি যে কেন আমি এমন ধরনের একটা কথা বললাম। সেদিন আমার লোকেশন ছিল পাশকুড়াতে, বাট তারপর আমি জানতে পারি যে আমার লোকেশন রঘুনাথ বাড়ি বলে একটা গ্রাম্য নীলিবিলি পরিবেশে। সমস্যাটা শুরু হয়েছিল এখান থেকে। আমাদের বাড়িতে আজকে, তুমি কালকে সকালে আমাদের বাড়ি থেকে যাবে, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা, আমি তোমার বউ ভাত খেয়ে তার ঠিক আছে, আমার রিসেপশনে তুমি যাবে, গিয়ে সেখানে খাওয়া দাওয়া করবে, তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? তাহলে তুমি থেকে যাও আমাদের বাড়িতে, আমার সাথে থাকো, নাহলে হবে না, সত্যি বলছি। যা বুঝতে পারছি আজকে আমার আর বাড়ি যাওয়া হবে না, এখানেই থেকে যাবো আজকে। টাইমের ভ্যালু দেওয়াটা যে কতটা বেশি ইম্পর্টেন্ট সবার জীবনে, বিশেষ করে একটা বিয়ের মতো দিনে, সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি করে মানুষ বুঝে উঠতে পারে না। আর এখানে দেখো, আমি সমস্ত মেকআপগুলো বার করেছিলাম, বাট আমাকে আবার সবটা গুছিয়ে ব্যাগে ভরতে হয়েছিল ওর কারণেই। হ্যাঁ ঠিক আছে, এখন আমার বাড়ি যাওয়ার সময়, এখন তুমি রেডি হতে বসেছো। আচ্ছা কেমন সাজতে চাও আমার কাছে? তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। না আমি তোমার মতো করে সাজাবো, বলো কেমন সাজাবো। না তোমার মতো করে তুমি সাজাও, যেন কলকাটা একটু সুন্দর হয়, আর মানে লিপস্টা একটু রেড হয়, মানে যখন নতুন করে একটু টকটকে হয়, লাল সেরকম হবে, ঠিক আছে? আর আমি তো আছি গরমকাল, আমি সারা রাত আজকে দেখবো তোমার। যেন আমার মুখটা যেন বোঝা যায়, ঠিক আছে? তুমি লাগবে, তাই তো? যেন একটু উগ্র যেন না হয়, ঠিক আছে? আর চোখটা একটু টানা হয়, ঠিক আছে? আর কি সারা রাত আছি দেখবো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে এতদিনে এইটুকু আন্দাজ করতে পেরেছো যে আমি দূরের লোকেশনে যেতে কতটা পছন্দ করি বা কতটা ভালোবাসি। কিন্তু আমার এই ভালোবাসাটা যেন কোনো কোনো সময় আমার অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এবার কি আমার কাজটা ছেড়ে দেওয়া উচিত, নাকি দূরের লোকেশনে ব্রাইড নেওয়া বন্ধ করা উচিত? কোনটা তোমরাই বলো। 25 জুন ছিল আমার এই ব্রাইড মানে সুস্মিতার বিয়ে। ও আমাকে অনেক দিন আগে বুকিং করে রেখেছিল, আর তার জন্যই আমি এতটা দূর থেকে ওর কাছে যাই অন্য সব বুকিং ক্যান্সেল করে। তো সমস্যাটা যেটা হয়েছে, ওর বিয়ের লগ্নটা দুটো টাইমের মধ্যে ডিভাইড হয়ে যায়। ফার্স্ট ছিল হচ্ছে 12:03, আর একটা লগ্ন ছিল 2:11। এবার সমস্যাটা হয়েছে, বিয়ের একটা ভালো যোগ ছিল না, মানে বিয়ের ভালো একটা শুভ সময় ছিল না। দুটো টাইমের মধ্যে 12:03 নয়তো 2:11, এই দুটো টাইম সিলেক্টের মধ্যে যে কোনো একটা টাইমে ওকে করতে হতো। কিন্তু বিয়ের লগ্ন যাই হোক, মেকআপ তো একটা টাইমে করতে হবে। বিয়ের লগ্ন যদি 12:00 হয়, তার মানে তো এই নয় মেকআপ 10:00 শেষ করতে হবে। এই জিনিসটা আমি জানি না কেন অনেক কেই ভুল করে থাকে। এমন বহু রিকোয়েস্ট আমি এর আগে বেশ কয়েকজনের কাছ থেকে পেয়েছি, তাদের কথা হচ্ছে তুমি আমার কাছে দেরিতে করে আসলেও আসো, কারণ আমার বিয়েটা অনেক রাত্রে। ফার্স্ট তোমাকে একটা কথাই বলবো যে তোমার বিয়েটা অনেক রাত্রে ঠিকই, কিন্তু এটা তোমার বাড়ির মানুষেরা শুধু জানে, কিন্তু বাড়িতে যারা নিমন্ত্রিত গেস্ট তারা কিন্তু জানে না। তাই তারা এসেই একটা সময় তোমাকে দেখতে চাইবে, তোমাকে উপস্থিত দেখতে চাইবে। তাই তোমার রেডি হওয়াটা সময়ের মধ্যে ভীষণই জরুরি। এবার আমি আমার ব্রাইডের কথাও একটু বলি, নয়তো ভীষণ আমার উপর রাগ হবে। প্রথম দেখাতেই আমার যেটা মনে হয়েছিল, ভীষণ শান্ত মিষ্টি স্বভাবের একটা মেয়ে, আর মেকআপ হিসেবে ও আমার কাছ থেকে চেয়েছিল একটা খুব সিম্পলের ওপরে মেকআপ, যেটাই মনে হবে যেন ও ওই থাকুক, আর কলকাটা একটু সুন্দর। কলকাটা কেমন করেছে তোমরা জানিও। চোখগুলো চেয়েছিল একটু টানা টানা, একটু পরে করব, তার আগে মেকআপটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পুরো মেকআপটা করতে আমি কী কী প্রোডাক্ট ইউজ করলাম সেগুলো টুকটাক আমি দেখানোর চেষ্টা করেছি, যেহেতু একা পুরোটাই করি, তাই আমাকে বেশি সময় নষ্ট করা যেত না অন্য সব ভিডিও রেকর্ড করার জন্য। যতটুকু আমি পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো ফেসটা কতটা বেশি গ্লোয়িং লাগছে। এটা না আমি একটা ওফরার হাইলাইটার প্যালেট ইউজ করি, বেশিরভাগ সময় আমি এই হাইলাইটারটা ইউজ করি, আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার। দেখো কতটা বেশি সুন্দর ওকে এখনই লাগছে, এরপরে তো না জানি ওকে কী কী লাগবে দেখতে।
এতক্ষণ আমি ওর হাতে একদম আয়না দিচ্ছিলাম না, আমি ওকে বলছিলাম তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আয়না দেখবে না, আর ও কিন্তু আমার কথাটা সত্যিই শুনেছে। ও একদম চোখ বন্ধ করে বসেছিল যেমনটা আমাকে বলেছে, আর চোখ খুললেই এরকম একটা ম্যাজিক দেখলে কে না খুশি হবে বলো। ও আমাকে তো বলেই যাচ্ছে যে দিদি তোমার হাতে ম্যাজিক আছে। আমি বললাম হ্যাঁ আমি ঠিক এইভাবেই তোমাকে ম্যাজিক করে দিয়েছি। এতটুকু কমপ্লিট করার পর ও এতটাই খুশি হয়ে গেছে যে আর বারবার বলছিল যে দিদি তুমি আমাকে কি করেছো, এতটা সুন্দর লাগবে আমি একদম এক্সপেক্ট করিনি, ভীষণ সুন্দর তোমার হাতের কাজ, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার দিনটা এতটা বেশি সুন্দর করে তুলেছ। আর বিশ্বাস করো ওকে দেখতে এতটা সামনে থেকে এত সুন্দর লাগছিল। একটুখানি দেখার পর কেমন লাগছে? এটাই খুশি, ঠিক আছে। লেন্সটা নিয়ে আমার মায়ের প্রবলেম হচ্ছে, লেন্সটা একদম পারফেক্ট, আমার মা কখনো এরকম দেখেনি, আমার মা ন্যাচারালটাই বেশি পছন্দ করে, আমার তো দারুণ লাগছে, থ্যাংক ইউ। ব্রাইট তো আমার এই মেকআপটা পেয়ে ভীষণ খুশি, আর খুশি হবে নাই বা কেন, এমন সুন্দর একটা দিনে আর এমন সুন্দর একটা মেকআপ যদি পায় তাহলে খুশি না হয়ে যাবে কোথায় তোমরাই বলো। তো তোমরা যদি এরকম সুন্দর একটা এরকম সাটল একটা মেকআপ আমার কাছ থেকে চাও যে তোমাদের দিনটা এরকম স্পেশাল হয়ে উঠুক ঠিক ওর মতোই, তাহলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করো। আমার ফোন নাম্বারটা 7980664266। ও এতটা বেশি খুশি হয়েছিল আমাকে চুমু খেয়ে 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 শেষ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করার জন্য, আমাকে তোমার স্পেশাল দিনটা সাজানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর তোমাদেরকে এই লুকসটা আমি পুরো টিউটোরিয়ালটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আমি কিন্তু কমেন্টসের ওয়েট ভীষণভাবে করছি, তাড়াতাড়ি একটা নিচে কমেন্ট করে দাও যে কেমন লাগছে তোমাদের এই লুকটা। আর এই যে টোপর পরিয়ে পুরো লুকটা কমপ্লিট করলাম, একদম যেন লক্ষ্মী ঠাকুর মানে স্বয়ং লক্ষ্মী ঠাকুর আমার সামনে বসে আছে এরকমটা আমার ফিল হচ্ছিল। মেকআপটা শেষ করার পর অন্যান্য বারের মতো এবারও আমি ফটোগ্রাফারদের সাথে কোঅপারেট করে ওদের শ্যুটটা ওদের মনের মতো করে তোলার চেষ্টা করেছি। আর টাটা সবাইকে, সবাই জানিও কেমন লাগলো।